দর্শক আসসালামু আলাইকুম। একটা দুঃখের সংবাদ, আসলে আমি কীভাবে বলবো আমি বুঝতে পারছি না। সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজের একটি গরু এই গাবতলি হাটে মারা গিয়েছে। আসলে প্রচণ্ড গরম, রোদ, এই গরুগুলো যে আবহাওয়ায় অভ্যস্ত সেরকম পরিবেশ না পাওয়ার কারণেই সম্ভবত এ ধরনের একটি দুর্ঘটনা হয়ে গেল। সবচেয়ে বড় বিষয়, এটার যিনি মালিক উনি হয়তোবা সে সময় কোনো একটা সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু উনি চাননি। আমি যতটুকু শুনেছি উনি চাননি যে এটাকে জবাই করার জন্য। তো যাই হোক, এটা নিশ্চয়ই একটা দুর্ঘটনা। আমরা একটু যদি এটার যিনি সরাসরি যিনি দেখেছেন, বিশেষ করে আমরা তো মালিক তার সঙ্গে কথা বলতে পারছি না, কারণ তিনি বেশ অসুস্থ হয়ে গেছেন, মানসিকভাবে উনি ভেঙে পড়েছেন, যার কারণে উনি চলে গিয়েছেন। আমরা জি আমরা একটু ভাইয়ের প্রত্যক্ষদর্শী যিনি আছেন তার সঙ্গে যদি একটু কথা বলি তাহলে হয়তোবা আমরা কিছু বিষয় আপনাদেরকে জানাতে পারবো এই গরুটি সম্পর্কে। তো আমরা একটু ভাই, আসলে মানে আপনি কি কি দেখেছিলেন, কি হয়েছিল গরুটা? আমি কিছু দেখিনি, আমি এই জায়গাতে বসছিলাম। আমি মারা যাওয়ার পরে আমি গরু খাইছিলাম, তখন এসে বলল যে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গরুরা মারা গেলে পর্যন্ত। আপনারা তো একটু পরামর্শ দিতে পারতেন যে এখানে তো একটা ব্যবস্থা, জানিনি কখন কি হয়েছে আমরা জানিনি। মারা যাওয়ার পরে একটা লোক এখানে আমার কাছে আসলো পানি নিতে, পানি নিতে বলছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি হয়েছে ওই বড় গরু 6 লক্ষ টাকা দাম বললে গরু মারা গেল, আপিল করে আমি ভালোই হলো, ক্ষতি তো জবরাকার একটা হয়ে গেল, আর তো কিছু করার নেই। ওই লোকের তো খুব মনে ভেঙে পড়েছে, ভেঙে তো পড়বি। যে লোক যে গরুটার দাম চাইছিল 14 লাখ টাকা, সেই গরুটার দাম হয় 6 লক্ষ টাকা, সেই লোকটা ভেঙে না পড়ি থাকে, তার জীবনটা থাকে কোনটা? সে তো আমি আমি আবারও বলছি কথাটা যে এখানে কিন্তু কষায়ের ব্যবস্থা আছে, মাইকে ঘোষণা করা হচ্ছে যে যদি কোনো ধরনের দুর্ঘটনা কিছু পয়সা তো চলে আসতো, তো সেই জায়গায় কেন উনি স্যাক্রিফাইস করলেন না? সব ফ্যান আছে, ফ্যান ছিল, গায়ে পানি খেলছে, বালতি করে রাখাল ছিল ওখানে, রাখাল আছে এখনো, তারপরে কভার হয় নাই, গরু মারা গেছে। তো ওনার তো নিশ্চয় আরো গরু আছে, উনি তো সাবধান হয়েছে এখন নাকি? আমি শুনেছি দুটা আছে, আমি সে মালিকের সাথে আমার দেখা হয়নি, মালিকের সাথে দেখা হয়। আমরা মালিকের সাথে দেখাও করতে চাই না, তার সাথে দর্শক আপনাদেরকে পরিচয় করিয়েও দিতে চাই না, এটা আমাদের আসলে ঠিক হবে না। তার মানসিকতা প্লাস এটা যেহেতু এই এই বিষয়টি সাধারণ মানুষ কিন্তু আপনারা সহজভাবে নেবেন না, আপনারা এটাকে একটু নেগেটিভলি নেবেন, কিন্তু হাটে যারা আসে তারাই একমাত্র বোঝে যে হাটের টেম্পারেচারটা কী। আমার শরীর দেখেন কী হবে, ঘামছি, পর্যাপ্ত পরিমাণ পানি, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাধারণ মানুষ তারা অসুস্থ হয়ে যাচ্ছে। আর এইসব অস্ট্রেলিয়ান ক্রস গরু, এই জাতীয় গরুগুলো এরা খুব ঠান্ডা পরিবেশে এবং গোসল এবং অনেক দূর থেকে আসে, গাড়িতে আসার ফলে এই ধরনের কিন্তু দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক। এটা থেকে কমপক্ষে গরুটাকে সকাল থেকে 3 বার গোসল করাইলাম, ওই আমার একটা গরু আছে বড় গরু, এটার দাম চাইছিল 14 লাখ, 14 লাখ দাম চাইছিল, 6 লাখ উঠেছিল, 6 লাখ উঠেছিল। আচ্ছা ঠিক আছে দর্শক, আসলে সত্যি একটা হৃদয় বিদারক দৃশ্য, এই হৃদয় বিদারক দৃশ্যটি বেশ সত্যি খুব খারাপ লাগছে। আমরা একটু সামনে গিয়ে যদি এটি যদি একটু দেখাতে চাই যে উৎসুক জনতা কিন্তু এই গরুগুলো দেখাতে এসেছে আমাদের, বুঝতেই পাচ্ছেন যে চতুর্দিকে আমার রিপন ভাই আপনি কান্না করছেন, আমার আসলে বিষয় সত্যি একটু খারাপ লাগছে, রিপন ভাই কিন্তু কান্না করে দিচ্ছে ভাই, আপনি এভাবে কান্না করছেন এই গরুটি দেখে, এটা তো আপনার গরুর প্রতি আমার একটা ভালোবাসা ভাই। গরুর প্রতি শুধু ভালোবাসা না, আমি চিন্তা করছি এই 14 লক্ষ টাকা দামের গরু যিনি নিয়ে এসেছেন, আজকে ওনাকে 6 লক্ষ টাকা দাম করা হয়েছিল, অলরেডি দাম করা হয়েছিল, হ্যাঁ, উনি 6 লক্ষ টাকা দিয়ে দেননি, উনি মনে করেছেন যে না দেবো না আমি, আরও একটু বেশি চাই। আচ্ছা সেটা উনি চাইতেই পারেন, কিন্তু শেষ মুহূর্তে আমি যতটুকু শুনলাম যে যখন গরুটা ছটফট করছিল মারা যাওয়ার উপক্রম, এখানে কিন্তু কষাইয়ের ব্যবস্থা আছে, এখানে জবাই করা যায়, ওনাকে বলা হয়েছে তাহলে কষাইয়ের কাছে দেওয়া হোক, গরুটা জবাই করা হোক, কিন্তু উনি বলেছেন না, এটা একমাত্র আল্লাহর রাহে যদি কেউ কুরবানি দেয় তবেই এই এর গলায় ছুরি যাবে, এছাড়া যাবে না। একজন প্রান্তিক খামারি, একজন প্রান্তিক কৃষক, তার হৃদয়টা কত বড়, বুকের চাপা কষ্ট ভাই, এই 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 ধরনের ঘটনা থেকে কিন্তু বোঝা যায় ভাই,
এই জন্য মূলত আমার খারাপ লাগছে। আমরা যেহেতু আপনারা সহ, আমরা যেহেতু এই এই সেক্টরে কাজ করি, আপনারা কাজ করেন, আমি তো খুব অল্প পরিশ্রম করি এ লাইনে, তো এত বড় একটা গরু মানুষ কত আশা করে তৈরি করে, কিন্তু আজকে যখন এ ধরনের ঘটনা হয়ে যায় তখন তাদের হৃদয়ের অবস্থাটা বোঝেন। আমরা চাই এই নিউজটা হবে, আমরা সবাই মিলে পজিটিভ নিউজ করব। এটা যদি ওইভাবে ফলাও করে নেগেটিভ টাইটেল না দিয়ে যদি পজিটিভ টাইটেল দিয়ে আমরা প্রচার করি, এটাকে সারা দেশের মানুষ পজিটিভলি দেখবে। কিন্তু আমরা যদি একটু নেগেটিভলি প্রচার করি এটাকে নিয়ে, প্লাস গাবতলি হাটকে নিয়ে বা এ ধরনের প্রান্তিক খামারি যারা বড় গরু পালন করে তাদেরকে নিয়ে অনেক কটাক্ষ করা হবে, তারা আরও কষ্ট পাবে। তো সেই জায়গা থেকে আমি সরে আসলাম। আমরা যেহেতু এখন মাত্র আসলাম, মাত্র এসে আসলে জানতাম, এখন গন্ধ ছুটে গেছে আসলে, গন্ধ তো হবে এখান থেকে কিছুক্ষণ পরেই নিয়ে যাবে। আমি যতটুকু শুনেছি গতকাল রাতে ই হয়েছে, বারোটারও পরে আমি প্রায় এদিক দিয়ে দেড়টার দিকে গিয়েছি, তখন পর্যন্ত আমি দেখিনি, মাঝখানে আসছিলাম, তখন ওদিকে ছিল, পরে সকালের দিকে এদিকে নিয়ে আসা হয়েছে আর কি। তখন বোঝাও যায়নি কারণে মারা গেছে মালিক, আসলে জানা গেছে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করেছে না মালিক, জানেন না হাটে এখন বেশি সময় কাটাচ্ছে মালিক, মালিকের সঙ্গে আসলে কথা বলতে চাইনি আমরা। আচ্ছা, কারণ কথা বলতে গেলে মালিককে আমরা ফলো করে প্রচার করব সারা দেশ, তার কাছে তার একটা ইমেজ কিন্তু মানুষের কাছে এইটার কারণে নষ্ট হবে। তো উনি অনেকটা অ্যাবনর্মাল আছেন, উনি অসুস্থ হয়ে গেছেন, আর ওনার প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলেছেন যে আসলে এটা মূলত এক ধরনের স্ট্রোক করতে পারে। আচ্ছা আচ্ছা, গরম থেকে পানির অভাব এই এই মিলিয়ে, তো এই আর কি মোটামুটি আপনাদের আমি যতটুকু জানি আমি একটু জানানোর চেষ্টা করি। কোন এলাকার গরু ছিল না এলাকাটা আমরা মেনশন করি না, উনি চাচ্ছেন না যে ভাই আমাকে প্রচার করেন। তো ধরেন গাবতলি হাটে এসেছে একটা গরু ইয়ে হচ্ছে এবং একটা দাম, এলাকাটা প্রচার করতে চাচ্ছে না কেন? কারণ এই সব বিষয়গুলো ওনার খারাপ লাগছে। এরপরে যা কিছুই বলছি না কেন আমরা সব কিছু ওনার খারাপ লাগছে, উনি আর এটা নিয়ে আর খারাপ লাগার মতো একটা বিষয়, আর তার মনের অবস্থা তো আসলে সেটা একমাত্র সেই বুঝতেছে যে সে কি আসলে হারালো। অনেক কষ্ট বারাদর যত্ন করে ভালোবাসা দিয়ে সে তিন চার বছর লালন পালন করে এত বড় একটা গরু সে বানাইছে, এটা যদি সে মারা যায়, অনেক স্বপ্ন নিয়ে সে আসছিল গাবতলি হাটে যেটা বিক্রি করে, হয়তো অনেক টাকা সে ঋণগ্রস্ত থাকতে পারে। অলরেডি দাম উঠেছিল, জি ভাই বললেন যে 6 লাখ 6.5 লক্ষ টাকা দাম উঠেছিল, উনি 14 লাখ চেয়েছিলেন, হয়তো বা 8 লাখ 8.5 লাখ বা 9 লাখে হলে হয়তো উনি দিয়ে দিতেন, কিন্তু ওনার মন মানসিকতা এখন খুবই খুবই ভেঙে পড়েছেন। স্বাভাবিক একটা গরু নিয়ে আসছে, স্বাভাবিক ওনার আরও গরু আছে, কিন্তু আমরা সব কথাগুলো যদি একটু একটু এডিট করে বলি ওনার জন্য মনে হয় সুবিধা হয়, এর মধ্যেই থাকলেই হয়। এবং এটাকে নিয়ে আমরা সবাই যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি ভাই, আমার আবার শেষ অনুরোধ যে আমরাই আছি এখানে সোশ্যাল মিডিয়ার মূলত, আমরা যাতে এটাকে পজিটিভলি নিউজ করি, কারণ ওনার এখনও গরু আছে আর মানসিকভাবে উনি এখন যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন, আর উনি মনে করছেন যে এই এটা যদি নিউজ হয়ে যায় তাহলে বাকি গরুগুলোর উপর সাধারণ মানুষের একটা বিক্রি হতে একটা সমস্যা হবে বা প্রভাব পড়বে, এই আর কি। তো ধন্যবাদ।